নমস্কার এক্সপ্রেস নিউজের সকল দর্শককে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি নম্রতা রবিবার দুপুর দুটো মানে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের লাইভ অনুষ্ঠান আর প্রতিদিন আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত থাকেন এক একজন বিশেষজ্ঞ ডাক্তার বাবু যারা আমাদের সাথে বিভিন্ন রোগ বিষয়ক টপিক নিয়ে আলোচনা করি আমরা আমাদের অনুষ্ঠানে আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে কল করতে পারেন আপনাদের সমস্যার কথা ডাক্তারবাবুকে জানাতে পারেন এখানে আজকে আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর রাকেশ কুমার নমস্কার ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাকে স্বাগত আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা শুরুই করব একদম কি আমরা সাধারণত বলে থাকি ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস রোগটা মূলত কি এটা দু ভাগে আমরা যদি ডিভাইড করে দিই তাহলে খুব সুবিধা হবে একটা যারা প্রেগনেন্ট মহিলাদের আছে মহিলা আছেন বা একটা ওই গ্রুপ হয়ে গেল একটা ওনাকে বাদ দিয়ে গ্রুপ হয়ে গেল তো যারা নন প্রেগনেন্ট আছেন তাদের মধ্যে যদি খালি পেট মানে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন যদি বলছে যদি খালি পেট 126 বা ওর বেশি যদি হয়ে যায় সুগার তাহলে ডায়াবেটিস বলা যেতে পারে বা খাবার পর মানে খাবার দু ঘন্টা পর যদি 200 বা ওর বেশি হয়ে যায় তাহলে সুগার বলা যেতে পারে প্লাস একটা আর আমরা টেস্ট করি সেটা হচ্ছে HbA1c এটা 3 মাসে সুগারটা দেখায় এটা যদি 6.5 বা এর বেশি হয়ে গেলে সুগার বলি আরেকটা আছে কি যদি মানে র্যান্ডম ব্লাড সুগার বলি মানে খাবার সাথে কোনো সম্পর্ক নেই যখন ইচ্ছে তখন দেখে নিল ওটা যদি 200 থাকে বা তার বেশি আর তার সাথে তিনটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ আছে সুগারে খুব খিদে পাবে খুব জলতৃষ্ণা পাবে খুব পেচ্ছাপ পাবে যদি তিনটা লক্ষণ থাকে আর র্যান্ডম ব্লাড সুগার যদি 200 বা তার বেশি থাকে তাহলে ওকে কিন্তু আমরা সুগার বলি আচ্ছা আচ্ছা ডায়াবেটিস কেন হয় মেইনলি ডায়াবেটিস কেন হয় তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই উত্তরে যাবার আগে কি কত রকম ডায়াবেটিস আছে তাহলে একটা সুবিধা হয়ে যাবে আমাদেরকে ডিসকাশন করতে অনেকগুলো ডায়াবেটিস আছে কিন্তু মুখ্যত তিন রকম ডায়াবেটিস আমরা ধরি এখন একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস যেখানে শুরু থেকেই কিন্তু ইনসুলিন লাগে তার কোনো বয়স নেই 2 বছরও হতে পারে 1 বছরও হতে পারে 10 বছরও হতে পারে 30 বছরও হতে পারে এখানে কিন্তু বডিতে অটো ইমিউনিটি মানে যে আমাদের ইমিউন সিস্টেম আছে ওটা কিন্তু যে ইনসুলিন সেক্রিট করে বিটা সেল প্যানক্রিয়াস থেকে তাকে মেরে দেয় কিন্তু তো বডিতে ইনসুলিন কিন্তু না হলে সুগার হয় ঠিক টাইপ 1 সেই জন্য শুরু থেকে ওদের কোনো ট্যাবলেট কাজ করে না আমাদেরকে দিতে হয় ইনসুলিন 2 নম্বর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস যেখানে ইনিশিয়ালি কিন্তু ইনসুলিন থাকে কিন্তু বডিতে ইনসুলিন কাজ করে না ঠিকঠাক এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স পরে গিয়ে কিন্তু ইনসুলিনও ওখানে কমে যেতে পারে তো এটা কিন্তু টাইপ 2 হচ্ছে খুব ইম্পর্টেন্ট কেন এখনকার 90% ডায়াবেটিস হচ্ছে কিন্তু টাইপ 2 আচ্ছা 90% কেস হচ্ছে কিন্তু টাইপ 2 এটা কিন্তু আমরা বলি লাইফস্টাইল রিলেটেড ডিজিজ লাইফস্টাইল মানে কি আমরা এখন খাচ্ছি বেশি খরচা করছি কম মানে এক্সারসাইজ করছি না বাজে খাবার খাচ্ছি ফাস্ট ফুড খাচ্ছি কার্বোহাইড্রেট খুব বেশি খাচ্ছি আমাদের ওজন বেড়ে যাচ্ছে ইন্ডিয়ানদের ক্ষেত্রে মানে টোটাল বিএমআই থেকে বেশি ইম্পর্টেন্ট হয় যে কোমরের সার্কামফারেন্সটা বেড়ে যায় ওয়েস্ট সার্কামফারেন্স এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তার সাথে হচ্ছে স্মোকিং আছে অ্যালকোহল আছে মানে খুব বেশি অ্যালকোহল খেলে আছে আর 3 নম্বর একটা মুখ্যত হচ্ছে গেস্টেশনাল ডায়াবেটিস যেটা প্রেগনেন্সি অবস্থাতে হয় এটাও কিন্তু জিডিএম যেটা আছে প্রেগনেন্সি ডেলিভারি করার পর 60% ক্ষেত্রে কিন্তু থেকে যেতে পারে তো এই জিডিএম কথাটা যদি আমরা শুনতে মানে খুব সোজা লাগছে কিন্তু যদি আমরা ধরি গোটা বিশ্বে যদি 7টা মহিলা প্রেগনেন্ট হয় তাহলে 1টা মহিলাকে কিন্তু ডায়াবেটিস প্রেগনেন্সি তো হয়ে যায় এটা কিন্তু যদি সাউথ ইস্ট এশিয়ান রিজনে আসি মানে ইন্ডিয়াতে যদি আসি তাহলে যদি 4টা মহিলা প্রেগনেন্ট হয় তাহলে 1টা মহিলা কিন্তু জিডিএম হয় সেই জন্য আমরা বলি কি যত মহিলা প্রেগনেন্ট হচ্ছেন অন্তত 1বার সুগার তো চেক করতেই হবে আর প্লাস হচ্ছে কি ইনক্রিজিং বয়স তো সবার সব টাইপের ডায়াবেটিস জন্য ইম্পর্টেন্ট স্পেশালি টাইপ 2 জন্য তো একটা এখন মানে আমাদের গভর্নমেন্ট গাইডলাইনও আছে কি যাদের বয়স 30 বছর হয়ে গেছে ওরা অন্তত অ্যানুয়ালি 1বার সুগার টেস্ট করতেই পারে তাহলে মানে প্রেগন্যান্সির ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা থাকে প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে মানে ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায় দুটো হতে পারে একটা মহিলা হচ্ছে কি আগে ডায়াবেটিস ছিল জানে না ও কনসিভ করে গেছে আর একজন মহিলা ছিল তাকে ডায়াবেটিস ছিল না কিন্তু কনসিভ করেছে তারপরে কিন্তু ডায়াবেটিস হয়েছে দুটাই কিন্তু আলাদা কিন্তু ট্রিটমেন্ট মোটামুটি সেম কেন কি প্রেগন্যান্সিতে আমরা খুব বেশি ট্যাবলেট ইউজ করি না যেহেতু বাচ্চাকে ক্ষতি হবে বলে তো ইনসুলিনই দিতে হয় ডায়েট মানে মেডিকেল নিউট্রিশন থেরাপি আছে ওটা যদি কন্ট্রোল না হয় তাহলে ইনসুলিন দিতে হয় তো যে প্রথমটা আছে কি আগে মহিলাকে ডায়াবেটিস ছিল জানতো না কনসিভ করে গেছে
তো ওই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে কমপ্লিকেশন হওয়ার খুব বেশি সম্ভাবনা, কেন কি যতগুলো অর্গান আছে প্রথম 3 মাসে কিন্তু ওরা রেডি হয়ে যায়, তো যখন সুগার বেশি থাকে মাকে জানে না মা, তখন কিন্তু অর্গানোজেনেসিস বাচ্চাকে এফেক্ট হয় আর বাচ্চা কিন্তু বার্থ ডিফেক্ট হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি হওয়াটাও কঠিন, যদি হয়ে যায় অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স বেশি, যদি অ্যাবর্শন না হয় তাহলে বাচ্চাকে বার্থ ডিফেক্ট হওয়াটা কঠিন। আর জিডিএম যেটা আছে ইউজুয়ালি 16-20 সপ্তাহ পরে হয়, তখন কিন্তু ম্যাক্সিমাম বাচ্চার ডেভেলপমেন্ট হয়ে যায়, তাহলে বাচ্চাকে বার্থ ডিফেক্ট হওয়ার কিছু চান্স কম থাকে, কিন্তু কমপ্লিকেশন তারপরে হতে পারে। মানে কি মাকে যদি সুগার বেশি থাকলে তো বাচ্চা বড় হয়ে যেতে পারে, তো বড় বাচ্চা যদি নর্মাল ডেলিভারিতে যায় তখন, কিন্তু তখন মানে মাকে ইঞ্জুরি অর্গ্যান ইঞ্জুরি হতে পারে, প্লাস যখন মাকে সুগার থাকে ওই বাচ্চাকে ভবিষ্যতে গিয়ে কিন্তু সুগার হবার বা প্রেশার হবার বা মোটাপা হবার রিস্কটাও বেড়ে যায় কিন্তু। আচ্ছা, সেই জন্য সুগার কন্ট্রোল প্রেগনেন্সিতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুগার ডায়াবেটিস জন্য স্ক্রিনিং প্রেগনেন্সিতে খুব ইম্পর্টেন্ট, মানে একটা রেগুলার চেকআপের মধ্যে থাকা উচিত প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে। আর এই যে প্রেগন্যান্সির মধ্যে যদি কারো ডায়াবেটিস হয় বা তার আগে থেকে ডায়াবেটিস আছে যেটা উনি আগে বুঝতে পারেননি, প্রেগন্যান্ট হওয়ার পর টেস্টের পর জানতে পারলেন, সেই ক্ষেত্রে ওটাকে বাচ্চার মধ্যে সেটা যাওয়ার কোনো চান্সেস থাকে? একদম, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি মানে অনেকগুলো ইনসুলিন পারসে বলা হয় কি বাচ্চার যে প্যানক্রিয়াস আছে, অ্যাকচুয়ালি বাচ্চার প্যানক্রিয়াস 11th week অফ যখন হয়ে যায় না প্রেগনেন্সি, তখন থেকে কিন্তু কাজ করতে শুরু করে দেয়। তো ইনসুলিন কিন্তু প্লাসেন্টাটা ক্রস করে না, কিন্তু ম্যাটারনাল গ্লুকোজ কিন্তু প্লাসেন্টাটা ক্রস করে। তো যখন ওই গ্লুকোজটা বেশি যায় বাচ্চার ক্ষেত্রে, তখন কিন্তু বাচ্চা প্যানক্রিয়াসটাও কিন্তু ইনসুলিন সেক্রিট করতে শুরু করে। আর ইনসুলিন বেশি থাকলে শরীরে কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন কি আছে কি পরে গিয়ে বাচ্চার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, প্রেশার বেশি হতে পারে, তারপরে হচ্ছে যখন বাচ্চা জন্মাচ্ছে তখন তো যখন মায়ের কর্ড ক্ল্যাম্প হচ্ছে তখন তো মায়ের ব্লাড থেকে তো ওকে আর গ্লুকোজ যাচ্ছে না, কিন্তু বাচ্চার শরীরে যে ইনসুলিন আছে ওটা বেশি আছে, বাচ্চাকে খুব হাইপো মানে সুগার ফল করে যেতে পারে জন্মের সঙ্গে সঙ্গেই। তো এটা কিন্তু খুব ক্রিটিক্যাল কেয়ার ইমার্জেন্সি। আর সেই জন্য যখন ডায়াবেটিস মাকে ডেলিভারি হয় তখন একজন কিন্তু ট্রেন পেডিয়াট্রিশিয়ান থাকেন ওখানে কাছে, যদি বাচ্চাকে হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায়, আর তার সাথে বার্থ ডিফেক্ট তো আছেই, মানে ওটা বাচ্চার দিকে ক্যারি ফরওয়ার্ড হতেই পারে, তার জন্য বাচ্চাকেও একটা ট্রিটমেন্টের মধ্যে রাখা উচিত। আর আমরা যে আরো দুটো টাইপের ডায়াবেটিস বলা, টাইপ 1 এন্ড টাইপ 2, টাইপ 1 ডায়াবেটিস মূলত কি? টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে কি, এখানে বেসিক্যালি আপনার যে বিটা অনেকগুলো সেলস থাকে প্যানক্রিয়াসে, তার মধ্যে কিন্তু একটা বিটা সেলস আছে, সেটা কিন্তু অনেক সময় মানে ইনসুলিন বডিতে রেডি করে। এই ইনসুলিনই হচ্ছে আসল জিনিস, যেটা যদি কম কাজ করে বা যদি না থাকে তখন কিন্তু শরীরের গ্লুকোজটা বাড়তে শুরু করে। কিন্তু মানে আপনি ধরে নিন কি ইনসুলিন হচ্ছে চাবি, আপনি খেয়েছেন শরীরে গ্লুকোজ এসছে, গ্লুকোজ যদি শরীরে রক্ততে আছে কিন্তু সেল মধ্যে যেতে হবে ওটা খেতে জন্য, মানে সেল ওকে ইউটিলাইজ করবে, তো কিন্তু গেটে তালা দেওয়া আছে, ওই তালাটাকে খুলে কিন্তু ইনসুলিন, ইনসুলিন যদি না থাকে আপনি যতই খান শরীরে কিন্তু গ্লুকোজ রক্ততে গ্লুকোজ আছে মানে সুগার আছে, কিন্তু ওটা ইউটিলাইজ করতে পারছে না বডি। সেই জন্য দেখবেন যাকে সুগার বেশি থাকে তারা কিন্তু খুব খিদে পায়, মানে ব্রেনে কিন্তু ইউটিলাইজ করতে পারছে না। আচ্ছা, সেই জন্য খুব খিদে পায়, খুব খিদে পায় কেন কি গ্লুকোজ আছে কিন্তু ইউটিলাইজ করতে নিতে পারছে না বডি। প্লাস হচ্ছে কি যখন সুগার বেশি থাকে তখন রক্ত কিন্তু মানে খুব কি বলবো আপনাকে ভিসকোসিটিটা বেড়ে যায়, তার জন্য কি খুব জল তৃষ্ণা পায়, মানে মানে চিনি চাশনি, ধরুন আপনি চিনি বেশি আছে জল কম আছে, তো এরকম মানে শরীরে কিন্তু অসমোটিক চেঞ্জেস আছে, তো তখন জল তৃষ্ণা খুব বেশি পায়। আর এটাকে আমরা বলি কি অসমোটিক সিমটম আর কি, যত জল খাচ্ছে কিন্তু পেচ্ছাপটাও কিন্তু এটা বডি চেষ্টা করছে বের করতে। সেই জন্য এই তিনটা কিন্তু ক্লাসিক্যাল সিমটম সুগারে। প্লাস টাইপ 1 ডায়াবেটিস যে আছে কি যে মানে বিটা সেলটা ডিস্ট্রয় হচ্ছে ইমিউনিটিকে নিয়ে, ওটা কিন্তু আর ফেরত আসে না, সেই জন্য ওটা কিন্তু পার্মানেন্ট ডিস্ট্রাকশন, আর ইনসুলিন ওকে শুরু থেকে শেষ পর্যন্ত নিতেই হবে। যেমন টাইপ 2 আছে কি ইনিশিয়ালি আমরা ডায়েট এক্সারসাইজ তার সাথে কিছু ওষুধ আছে যেটা ইনসুলিনে কাজ করতে হেল্প করে ওটা দিয়ে কাজ চলাই, শেষের দিকে গেলে কিন্তু অনেক সময় ইনসুলিন যখন মানে খুব বেশি শরীরে থাকে না ইনসুলিন লাগতে পারে, কিন্তু টাইপ 1 কিন্তু শুরু থেকেই ইনসুলিন লাগে। আচ্ছা, কিন্তু টাইপ 1 হোক টাইপ 2 হোক বা জিডিএম হোক যে কোনো ডায়াবেটিস হোক একটা জিনিস সব জায়গায় কমন আছে, ভালো খাওয়া দাওয়া মানে কোয়ালিটি খাওয়া দাওয়া, হেলদি খাওয়া দাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই তিনটা কিন্তু কমন। চিকিৎসা পদ্ধতি অসুখের পদ্ধতি চেঞ্জ হতে পারে, কিন্তু এই দুটা জিনিস কিন্তু তিনটা ডায়াবেটিসে কমন। আচ্ছা, মানে খাওয়া দাওয়া, ডায়েট এন্ড এক্সারসাইজ এটাকে একদম মেইনটেইন করতেই হবে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে সেটা। আর টাইপ বি ডায়াবেটিস কেন হয়, মানে টাইপ 2 ডায়াবেটিস যেটা আমরা বলছি, টাইপ 2 ডায়াবেটিস আমি যেটা বললাম কি এটা লাইফস্টাইল ডিজিজ হচ্ছে বেসিক্যালি, মানে আনহেলদি ডায়েট হচ্ছে,
কি খুব বেশি কার্বোহাইড্রেট খাচ্ছেন, ফাস্ট ফুড বেশি খাচ্ছেন, প্লাস আমরা এখন এক্সারসাইজ করি না, মানে ক্রিকেটও যদি খেলতে হয় মোবাইলে খেলি, নিজেও খেলি, বাচ্চাকেও খেলতে দিই, একদমই তাই, একদম ফিজিক্যালি ইনঅ্যাক্টিভিটি হয়ে গেছে, প্লাস ম্যাক্সিমাম টাইম বাইরে বাড়ির বাইরে থাকছে, স্ট্রেস ফ্যাক্টর আছে, স্ট্রেস একটা আরো ইনটাইটি আছে, মানে অ্যাকিউট স্ট্রেস খুব বাড়লে কিন্তু অনেক সময় সুগার বেড়ে যায়, মানে স্ট্রেস থেকে সুগার হতে পারে, ডায়াবেটিস স্ট্রেস জন্য, মানে স্ট্রেস থেকে প্রেসার বাড়তে পারে, সুগার বাড়তে পারে, একটা আমাদের ইনটাইটি আছে, ক্লাসিফিকেশন আছে স্ট্রেস ইনডিউসড হাইপারগ্লাইসেমিয়া, আচ্ছা, মানে কি অনেক সময় দেখা গেছে কি এক মাস আগে সুগার ছিল না, হঠাৎ করে কিন্তু দেখছে কি 200-300-400 হয়ে গেছে সুগার, তখন আমরা জিজ্ঞেস করি কি মানে কোনো অ্যাকিউট স্ট্রেস চলছে, মানে চাকরি চলে গেছে বা বাড়িতে কেউ মরে গেছে এরকম, কিন্তু ওই সব পেশেন্ট কিন্তু যদি স্ট্রেস রিলিভ হয়, অনেক সময় স্ট্রেস ইন্ডিউসড যে ডায়াবেটিস আছে ওটা কিন্তু সেরে যায়। আচ্ছা, ইভেন টাইপ টু তেও যদি খুব মোটা পেশেন্ট আছে ইনিশিয়ালি, আমাদের কাছে অনেক পেশেন্ট আছে ওরা কি ইনিশিয়ালি 250-300-400 নিয়ে এসছে কিন্তু খুব মোটা ছিল, তো আমরা ওকে বললাম কি দেখুন আপনি যদি 15-20 কিলো, মানে যত বডি ওয়েট আছে তার 15% কাছাকাছি যদি লুজ করতে পারেন তো কিন্তু আপনাকে ওষুধ নাও লাগতে পারে। তো এটা দেখা গেল কি একদম আমাদের এক কাছে এখন মোটামুটি 14খানা পেশেন্ট এরকম আছে কি যারা 15-18 কিলো ওজন লুজ করলো, ইনিশিয়ালি মেডিসিনে ছিল কিন্তু এখন 1-1.5 বছর মধ্যে হয়ে গেছে, ওরা শুধু লাইফস্টাইল মানে ডায়েট আর এক্সারসাইজ মেনটেন করছে, ওষুধ লাগছে না ওদেরকে, এটা খুব রেয়ার, কিন্তু যখন আমরা পেশেন্টকে বলি দেখুন আপনাকে ডায়াবেটিস লাইফস্টাইল আর এক্সারসাইজে আর ডায়েটে ফেলছি, তখন কিন্তু ওদেরকে আর স্ট্রিক্টলি আমরা ফলো করি, মানে প্রত্যেক 3 মাস ওকে আসতে বলি, যদি দেখি কি 1 বছর স্টেবল আছে তখন 6 মাস আরও করতে পারি, কিন্তু যাদেরকে ওষুধ দিই তার থেকে বেশি স্ট্রিক্ট কন্ট্রোল কিন্তু রাখতে হবে, মনিটর আমাকে রাখতে হবে যাদেরকে ওষুধ দিই উইদাউট মেডিসিনস যারা আছে, কতদিন এটা থাকবে কেউ জানে না, 6 মাসে আবার রিকারেন্স হতে পারে, 6 বছরও হতে পারে, মানে টাইম ইজ নট ফিক্সড, এখন মেডিসিন হচ্ছে লাগছে না কিছুদিন কিন্তু লাগবে ফিউচারে, মানে ফিউচারে লাগতেই পারে, মানে কিছুদিনের জন্য সে মেডিসিনস ছাড়া থাকতে পারে কিন্তু আবার ফিউচারে গিয়ে ওটা রিটার্ন আসতেই পারে ডায়াবেটিস, তার মানে কি ডায়াবেটিসটাকে আমরা বলবো কি এটা নন কিউরেবল ডিজিজ? ডায়াবেটিস নন কিউরেবল, আমি যেটা বললাম দুটো জিনিস আছে, মানে একটা তো টাইপ 2 এর রেমিশন হতে পারে, টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে, প্লাস একটা আছে গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ক্ষেত্রে কি হয় কি যারা পিওর গেস্টেশনাল মানে 20-24 সপ্তাহ পরে হয়েছে প্রেগনেন্সিতে ডায়াবেটিস, ওদের মধ্যে কিন্তু 40-50% পেশেন্ট ডেলিভারি পর সুগার নর্মাল হয়ে যায়, আসলে কিন্তু ওদেরকেও কিন্তু মনিটরে থাকতে হয়, আবার 50-60% পেশেন্ট কিন্তু সুগার ডেভেলপ করে যেতে পারে। তো নন কিউরেবল থেকে বাদ দিয়ে আমরা বলতে পারি ডায়াবেটিস ক্রনিক ডিজিজ আছে, যতদিন বেঁচে থাকবেন 99.9% ক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসা নিতে হবে। আচ্ছা, একটা মানুষের যে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে, তার কোনোদিন ডায়াবেটিস ছিল না, হঠাৎ করে সে আক্রান্ত হয়েছে, সাধারণত বোঝা যায় না, সেটা বুঝবে কি করে, সিমটমস কি কি দেখা যায়? মানে সবথেকে বড় মানে প্রবলেম আমাদের মানে ডায়াবেটিস হলে আছে কি 50-60% পেশেন্ট ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ আসে না, এটাই কিন্তু সব থেকে বড় লক্ষণ, কোনো লক্ষণ থাকে না 50-60% কেসে, তারপরে বাকি যে 40-55% কেসেস আছে ওখানে কিছু কিছু যে এটাতে 3টা তো ক্লাসিক সিমটম কি মানে খুব খিদে পাবে, খুব জল তৃষ্ণা, খুব পিচ্ছাপ, কিন্তু এটা তখন আসে না যতক্ষণ 300-350 রক্ততে সুগার হয়ে গেছে, এটা না হলে কিন্তু এই 3টা সিমটম আসে না। তারপরে কমন সিমটমস আছে কি মহিলা হলে ওদেরকে একটু পেচ্ছাপে ধরে, ইনফেকশন হয়, ইনফেকশন হলে সারে না, কেটে গেলে কিন্তু মানে ঘাটা শুকে না, প্লাস একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে অনেক সময় কি হয় ওল্ডার পেশেন্টে কান্ধায় যন্ত্রণা হয়, তো অনেক সময় মানে ফ্রোজেন সোলজার স্পেশালি যেটাকে বলি, তো 60% ফ্রোজেন সোলজার কিন্তু ডায়াবেটিস জন্য হয়, তো সেজন্য অনেক সময় যারা বয়স হয়েছে বলছে কান্ধা যন্ত্রণা, আমরা কিন্তু একবার সুগার টেস্ট অবশ্যই করি, প্লাস যেহেতু আমরা বললাম 50-60% পেশেন্ট কিন্তু জানে না কি ওকে ডায়াবেটিস, মানে ইভেন এখনো ইন্ডিয়াতে মানে ক্লোজ টু 73 মিলিয়ন পিপুল আছে, মানে লোকজন আছে ডায়াবেটিস নিয়ে, 50% জানে না কি আমাকে ডায়াবেটিস আছে, তার মধ্যে 2/3 লোক রুরাল এরিয়াতে থাকে যেখানে ডাক্তারের মানে অভাব আছে, টেস্টিং ল্যাবরেটরি অভাব আছে। তো সব থেকে বেস্ট আমাদের যে ন্যাশনাল প্রোগ্রাম আছে প্রিভেনশন অফ মানে ডায়াবেটিসের জন্য, ওখানে কিন্তু বলা হয়েছে কি প্রত্যেক 30-30 বছর হয়ে গেলে কিন্তু প্রত্যেক লোককে একবার সুগার টেস্ট করা উচিত, কি মানে এইটা যদি না হয়ে যায় কি আপনাকে অনেকদিন সুগার থাকলো আপনি জানতে পারলেন না, তো এটা একটা কিন্তু মানে প্রিভেনশনের একটা ভালো ইয়ে। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, মানে আমরা যে টাইপস গুলো ওগুলো কি সবগুলোর কি সিমটমস একই থাকে? না, সিমটমস একই,
সিমটম সবগুলো এটা জাস্ট ক্লাসিফিকেশন করা হয়েছে ট্রিটমেন্ট পদ্ধতির জন্য ট্রিটমেন্টের জন্য মানে তাহলে ওগুলো টেস্ট করার পর বোঝা যাবে কি কোন কার কি হয়েছে ডায়াগনস্টিক কাট অফ হচ্ছে জাস্ট টাইপ 1 টাইপ 2 জন্য সেম গেস্টেশনাল ডায়াবেটিস জন্য একটু আলাদা যেমন আমরা বলছি কি র্যান্ডম বা খাবার পর এখানে 200 থাকলে আমরা 200 বা বেশি থাকলে ডায়াবেটিস বলি প্রেগন্যান্সি তো কিন্তু সেটা নয় প্রেগন্যান্সিতে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে মানে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন আছে ওটা কিন্তু খালি পেটে করতে হয় অনেক সময় আমরা খালি পেটে পাই না আমাদেরকে ইন্ডিয়াতে বাচ্চা আছে পেটে মানে খালি পেটে থাকা একদমই সম্ভব না তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা আছে ডিপসি ক্রাইটেরিয়া ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি স্টাডি গ্রুপ ওটা বলছে কি মা যখনই আসুক খালি পেটে আছে না খেয়ে আছে কোনো অসুবিধা নেই আমরা ওকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়াই 2 ঘন্টা পরে দেখি আমরা কি সুগারটা কত আছে রক্ততে যদি 140 বা তার বেশি আছে তাহলে আমরা কিন্তু বলে দিই কি আপনাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আছে তাহলে জিডিএম এ কিন্তু কাট অফটা কম ডায়াগনোসিস টাইপ 1 টাইপ 2 তো বেশি আছে যেমন আমরা বলি খালি পেটে 126 বা বেশি খাবার পর 200 বা তার বেশি জিডিএম এ কিন্তু বলছি 140 বা বেশি হয়ে গেলে র্যান্ডম কিন্তু আপনাকে ডায়াবেটিস আছে বলা যায় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস মানে একদম আলাদা ক্যাটাগরি প্লাস হচ্ছে কি ম্যানেজমেন্ট থ্রেশহোল্ডটাও মানে যে সুগার কন্ট্রোল থ্রেশহোল্ডটাও আছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কম আচ্ছা মানে নর্মাল ডায়াবেটিস হলে আমরা বলি কি খালি পেটে 130-110 এর নিচে থাকলে মানে বয়স হিসাবে নির্ভর করে খুব ইয়াং থাকলে বলি 110 এর নিচে খালি পেট রাখুন খাবার পর 140 এর নিচে রাখুন প্রেগনেন্সিতে কিন্তু আমরা বলি খালি পেটে 100 নিচে খাবার পর 120 নিচে রাখতে মানে টাইট কন্ট্রোল করতে হবে মানে বাচ্চা ওজন বেড়ে যাবে দুজনকে প্রবলেম আচ্ছা মানে তাহলে কি মানে ডিফারেন্ট টাইপস অফ ডায়াবেটিস ডায়াগনোস করার জন্য কি আলাদা আলাদা টেস্ট থাকে না আলাদা আলাদা টেস্ট খুব কমই লাগে অ্যাকচুয়ালি কি হয় কি আমরা ক্লিনিক্যাল ফিচার দেখে অনেক সময় বুঝতে পারি এক দু নম্বর হচ্ছে কি টাইপ 1 আর টাইপ 2 জন্য একটা আমরা দেখি কি মানে খুব কম বয়সে হয়ে গেছে টাইপ 1 তো নয় তো একটা সি পেপটাইড লেভেল টেস্ট করি সি পেপটাইড লেভেল টেস্ট করলে কি হয় বোঝা যায় যে শরীরে ইনসুলিন আছে কি না তো যদি ওটা কম থাকে তাহলে বুঝে যায় যে শরীরে ইনসুলিন নেই তখন বলি দিকে টাইপ 1 আর যখন তার অনেকগুলো টেস্ট হয় কিন্তু বেসিক টেস্ট হচ্ছে ব্লাড সুগার টেস্ট করতে হবে আচ্ছা মানে এটা কিন্তু ডায়াবেটিস ধরতে জন্য আর কোনো স্পেশাল টেস্ট নেই ডায়াবেটিস ক্লাসিফিকেশন করতে জন্য টেস্ট আছে ডায়াবেটিস ধরতে জন্য কিন্তু বেসিক হচ্ছে সুগার টেস্ট করতে হবে খালি পেটে খাবার পর আর এইচবিএনসি এই তিনটা টেস্ট করলেই হলো মানে আমরা খালি পেটে খাওয়ার পরে সুগার টেস্ট করলাম তাতে আমার সুগার ধরা পড়লো তারপরে আমরা কি যাবো কি ওটা কোন টাইপ অফ ডায়াবেটিস ডায়াগনোস করার জন্য মানে আপনার ট্রিটমেন্ট পদ্ধতি কি হবে কারণ টাইপ 1 যদি সাসপেক্ট হয় টাইপ 1 ইউজুয়ালি কি হয় অনেক সময় মানে খুব বেশি সুগার নিয়ে ইউজুয়ালি ইমার্জেন্সিতে ধরা পড়ে কোমা নিয়ে ভর্তি হয় দেখা গেছে সুগার 500-600 জানেই না 450 ডায়াবেটিস কিটোসিডোসিস আমরা বলি তো তখন কিন্তু মানে ক্লিনিক্যাল ফিচার্স উপরে বয়স হিসাবে ফ্যামিলি হিস্ট্রি নিয়ে তারপরে টেস্টগুলো আছে কিন্তু ডায়াবেটিস ডায়াগনোসিস করতে জন্য বেসিক টেস্ট হচ্ছে ব্লাড সুগার টেস্ট আচ্ছা আমরা তো শুনলাম যে এক্সারসাইজ এন্ড হেলদি ডায়েট মেইনটেইন করলে ডায়াবেটিস অনেকটা কন্ট্রোল করা যায় তো সেই ক্ষেত্রে হেলদি এক্সারসাইজ এন্ড হেলদি ডায়েট এই দুটো ছাড়া আর কোনো ওয়েজ আছে কি যেটাতে আমরা ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারবো হ্যাঁ ওষুধ নিতে হবে তো হ্যাঁ আচ্ছা ওষুধ ডায়াবেটিস মানে ওষুধ তো আছে এক্সারসাইজ ইজ আ মানে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট কম্পোনেন্ট আছে কিন্তু মেডিসিন নিলে যে আপনি সব কিছু খেতে পারবেন এক্সারসাইজ না করলেও চলবে সেটা নয় কিন্তু মেডিসিন এই ডায়েট এক্সারসাইজকে সাপোর্ট করতে জন্য আসছে ওকে রিপ্লেস করতে জন্য আসছে না কিন্তু এটা কনসেপ্টটা রাখতে হবে মানে মেডিসিনের সাথে সাথে একটা হেলদি ডায়েট মেইনটেইন করতে হবে একটা রেগুলার এক্সারসাইজ করতে হবে মানুষকে তবে গিয়ে তিনি ফিট থাকতে পারবেন ডায়াবেটিসে থাকলে ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে কিন্তু মানে খুব বেশি অসুবিধা হয় না মানুষ আমাদের কাছে পেশেন্ট আছে 90 ইয়ার্স 95 ইয়ার্স খুব ভালো আছেন ওনার কিন্তু মানে 30-40 বছর ধরে ডায়াবেটিস আছে কিন্তু কন্ট্রোলে আছে কোনো অসুবিধা নেই নিয়ম মেনটেন করছেন খাওয়া দাওয়ার কন্ট্রোল করছেন এক্সারসাইজ করছেন মেডিসিন খাচ্ছেন ভালো মানে কোনো অসুবিধা নেই আচ্ছা আমাদের সাথে একজন কলার আছে এই মুহূর্তে হ্যালো কে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমি সিঙ্গুর থেকে মুকুন্দ বলছিলাম হ্যাঁ বলুন বলছি আমাদের একটা 4 মাস আগে সন্তান হয়েছে আচ্ছা তো আমার স্ত্রী গর্ভকালীন যে ডায়াবেটিস ধরা পড়েছিল 22 উইকস এর পর তো বাচ্চা যখন জন্মগ্রহণ করে তো সুগার লেভেল ঠিক ছিল আমি জানতে চাই আমার প্রশ্ন হচ্ছে পরবর্তীকালে কি ওই শিশুটার কোনো ডায়াবেটিসের সম্ভাবনা থাকবে হ্যাঁ যেটা আমরা ডিসকাশন করছিলাম মানে মানে আপনার 20 সপ্তাহ পরে গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ধরা পড়েছে তো ইনিশিয়াল এখন তো এটা আপনাকে ডায়েট মেডিসিন প্লাস ইনসুলিন দিয়ে কন্ট্রোল করতে হবে ডেলিভারি হবে ডেলিভারি পরে দেখা সুগার দেখতে হবে তো সুগার যদি বেশি থাকে ডেলিভারি যদি নর্মাল হয়ে যায় সুগার
তাহলে আমরা কি বলি পোস্টপার্টাম স্ক্রিনিং করি 6 সপ্তাহ পরে ওজিটি মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে 6 সপ্তাহ পরে তখন কিন্তু ডিসিশন হবে এই پیشنটাকে আবার কবে ডাকতে হবে তো 50% ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস সেরা যদি ট্রু ডাইজেস্টেশন ডায়াবেটিস মেলাটাস হয় 50% ক্ষেত্রে কিন্তু সুগার অসুধ নাও লাগতে পারে ডেলিভারি হওয়ার ওভার পর কিন্তু 50% 55 টু 60% এর কেসে কিন্তু ওটা লেগে যায় ভবিষ্যতে সেই জন্য বাচ্চাকে কিন্তু ছোটবেলা থেকে হেলদি ডায়েট আর এক্সারসাইজ করাতে হবে আমি যেটা শুরুতে বললাম কি শরীরে যখন আইদার ইনসুলিন কাজ করে না বা ইনসুলিন প্রোডাকশন হয় না তখন কিন্তু সুগারটা হয় তো ন্যাচুরাল জিনিস কিন্তু হচ্ছে ইনসুলিন শরীরের জন্য বাকি যে মেডিসিন আমরা খাচ্ছি তো মেডিসিন করছে কি ম্যাক্সিমাম মেডিসিন একটা দুটো বাদ দিয়ে ম্যাক্সিমাম মেডিসিন আইদার ইনসুলিনকে কাজ করতে জন্য হেল্প করছে বা ইনসুলিনকে শরীরে রিলিজ করতে জন্য হেল্প করছে তো কিন্তু এটা ন্যাচুরাল এটা কিন্তু কেমিক্যাল ইনসুলিন কিন্তু হচ্ছে বডির জন্য ন্যাচুরাল স্পেশালি ইনসুলিন যদি শুরু এখন অনেকগুলো স্টাডিজ আছে যেটা বলছে কি যদি ইনসুলিন শুরু থেকেই দেওয়া হয় তাহলে কিন্তু সুগারের আউটকামটা খুব ভালো হয় লং টার্মে কমপ্লিকেশনটা মানে যে চোখ খারাপ পা কেটে যাওয়া কিডনি খারাপ নিউরোপ্যাথি হওয়া এটা চান্সটা কিন্তু খুব কম হয় স্পেশালি যাদেরকে ইনিশিয়ালি খুব বেশি হাই সুগার থাকে তাদেরকে কিন্তু বলা হয় কি ইনিশিয়ালি খুব বেশি গ্লুকোটক্সিসিটি আছে বলে ইনসুলিন দিয়ে আপনি সুগারটা কমান পরে কিন্তু যদি আপনাকে মনে হচ্ছে কি কন্ট্রোল হয়ে গেছে ট্যাবলেটে করা যেতে পারে অনেক পেশেন্টকে ইনসুলিন অফও হয় কিন্তু প্রত্যেকটা পেশেন্ট জন্য ট্রিটমেন্ট আলাদা কোনো পেশেন্ট জন্য ইনসুলিন বেস্ট হচ্ছে শুরু থেকেই কোনো পেশেন্ট জন্য কিছুদিন আমরা ট্যাবলেটও ট্রাই করি তারপরে দেখছি যদি কন্ট্রোল হচ্ছে না তখন ইনসুলিনে যায় তো সুগারে কিন্তু বেস্ট ট্রিটমেন্ট বলে কিছু নেই প্রত্যেকটা পেশেন্ট কিন্তু আলাদা মানে ভ্যারি করে পেশেন্ট টু পেশেন্ট ট্রিটমেন্ট প্রসিডিউরটা আমাদের মেডিসিনস প্রত্যেকটা পেশেন্ট খাওয়া দাওয়া আলাদা প্রত্যেকটা পেশেন্টের কাজ আলাদা প্রত্যেকটা পেশেন্ট এক্সারসাইজ প্যাটার্ন আলাদা প্রত্যেকটা পেশেন্টের কিন্তু স্ট্রেস ফ্যাক্টর আলাদা প্রত্যেকটা পেশেন্টের জিনস কিন্তু আলাদা শরীরে আছে খুব বেশি কাজ করেছে খুব বেশি ইনসুলিন প্রডিউস করেছে তারপরেও যদি কন্ট্রোল না হয় তখন কিন্তু সুগার বাড়তে শুরু করে তারপরে যদি আমি উপর থেকে ওষুধ দিই ওকে এই আর একটু ইনসুলিন দে তার মানে বলছি কি 2 ঘন্টা এক্সট্রা জিম কর মানে বিটা সেলটা বেশি ক্ষতি হবে তখন সেই জন্য তখন বলি কি ভাই তাহলে তুমি দাঁড়াও একটু গ্লুকোজ খেয়ে নাও জল খেয়ে নাও আমি ইনসুলিন বাইরে থেকে দিচ্ছি তোমাকে মানে বিটা সেলকে বেসিক্যালি রেস্ট করা রেস্ট করি আমাদের সাথে আরো একজন কলার আছেন হ্যালো নমস্কার কে বলছেন হ্যালো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কলারের সাথে হ্যাঁ আমরা যেটা কথা বলছিলাম ডায়াবেটিসের ব্যাপারটা নিয়ে তো যেটা জানতে পারলাম কি ডিফারেন্ট মানুষের জন্য ডিফারেন্ট ট্রিটমেন্ট থাকে আমরা অনেকেই করে থাকি কি আমার ডায়াবেটিস আছে আমি এইভাবে নিজেকে মেনটেন করছি এই খাচ্ছি এই এক্সারসাইজ করছি তুমিও করো তুমিও ঠিক হয়ে যাবে এটাও কিন্তু হয়ে থাকে কি এটা কিন্তু খুবই মানে রং হ্যাবিট যে কোনো সময় কিন্তু খুব সিরিয়াস দুর্ঘটনা হয়ে যেতে পারে কেন কি দুটা পেশেন্টে হয়তো সুগার লেভেল খুব আলাদা হয়তো মানে একজন যে খাচ্ছেন ওনার সুগার খুব বেশি ছিল পাওয়ারফুল মেডিসিন আছে ওনার যে কাউন্টারপার্ট আছেন তার সুগার কম ছিল তাকে কম পাওয়ারের মেডিসিন লাগবে ও যদি খাইয়ে দিয়েছে তাহলে সুগার ফল করে গেলে কিন্তু পেশেন্ট কমাতে চলে যাবে কেন ব্রেন সুগার বাদ দিয়ে আর কিছু বুঝে না যদি বেশি পাওয়ারের ওষুধ খেয়ে নিয়েছে পেশেন্ট তো এটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিক কোমা পেশেন্ট কিন্তু একদম কলার আছেন হ্যালো নমস্কার কে বলছেন হ্যালো আমি মৌসুমি দে বলছিলাম হ্যাঁ নমস্কার বলুন বলছিলাম আমি 3 বছর হলো ডায়াবেটিসে আক্রান্ত ঠিক আছে তো আমি বয়স 35 আমি প্রেগনেন্সি নিতে চাই তো আমি প্রেগনেন্সি নিতে চাই তো আমি মানে কি আগে কি ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে না আমি নিতে পারি আপাতত কন্ট্রোলে আছে একদম একদম খুব ভালো প্রশ্ন এটা আপনার আছে কি মানে আমরা বলি কি প্রি মানে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং এটাকে বলি যারা প্রেগনেন্ট আছেন
মানে ডায়াবেটিস আছেন মহিলা, উনি যদি প্রেগনেন্সি নিতে চান একদমই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে আপনাকে ডাক্তার কাছে যোগাযোগ করতে হবে। কেন কি অনেক কিছু মেডিসিন আমরা প্রেগনেন্সিতে ইউজ করি না, ডক্টর আগে হচ্ছে কি ওই ওষুধগুলোকে মডিফাই করবে, বেস্ট হবে যদি ইনসুলিনে নিয়ে এসে আপনার এইচবিওনসিটা নিজে কন্ট্রোলে আনবে, আইডিয়ালি 6.5-এর নিচে। কন্ট্রোল আসার পর যদি আপনি কনসিভ করেন প্রেগনেন্সি খুব ভালো হবে। আমাদের প্রচুর পেশেন্ট হয়েছে এরকম কি মানে একটাই বাচ্চা আছে, একজন মেয়ে, একটার মেয়ে যদি হয় ভালো হয়, বা একজন ছেলে হয় ভালো হয়, বা একটার বাচ্চা হলে ভালো হয়, এরকম ইচ্ছা নিয়ে আসেন। তো এটা নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে আপনি নিজের সাথে ডাক্তারবাবু বলছেন তার সাথে আপনি যোগাযোগ করবেন, কেন কি যে মেডিসিন আপনাকে দিয়েছে মানে হয়তো মেডিসিন মডিফাই করতে হবে, কেন প্রেগনেন্সিতে সব মেডিসিন কিন্তু অ্যালাউড নেই। প্রি-ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রি-ডায়াবেটিস হচ্ছে একটা নরমাল মানুষ আছে, একটা যা পেশেন্ট লোক আর মানুষ আছে কিছু যারা ডায়াবেটিস আছে, তার মাঝখানে কিন্তু কিছু লোক আছেন যারা নর্মালও নয় ডায়াবেটিসও নয়। মানে যদি আমি মানে ব্লাড সুগার লেভেলের মধ্যে বলতে পারি, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন যেটা বলছে, খালি পেট যদি 100-125 থাকে বা খাবার পর 140-199 থাকে, ঠিক এটাকে আমরা বলি প্রথম কেসে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর সেকেন্ড কেসে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটাকে কিন্তু আমরা প্রি ডায়াবেটিস বলি। আচ্ছা, প্রি ডায়াবেটিস কিন্তু একটা মানে এমন একটা জিনিস, সেটাকে আপনি বলতে পারেন কি এখানে যদি পেশেন্ট নিজের লাইফস্টাইলটা কন্ট্রোল করে নেয়, খাওয়া দাওয়ার কন্ট্রোল করে নেয়, এক্সারসাইজ রেডি করে দেয়, মানে রেগুলার করে 5-6 কিলো যদি ওজন লুজ করে নরমাল চলে আসবে, ডায়াবেটিস আর যাবে। মানে তো তার কারণ ডায়াবেটিসের দিকে সেটা টার্ন নেবে না, এটাকে বলে সেটা প্রি ডায়াবেটিস, ডায়াবেটিসের আগে স্টেজটা। এখান থেকে কিন্তু আমরা ফিরে যেতে পারি, ওখানে ডায়াগনোসিস করা গেলে ওটা একটা ট্রিটমেন্ট আছে, ওটা প্রচুর পেশেন্ট মানে ইভেন ডায়াবেটিস ধরে যদি আমরা 12% প্রিভ্যালেন্স, তো এটা চেন্নাই থেকে কিছুদিন আগে স্টাডি বেরিয়েছিল, এজ স্ট্যান্ডার্ড যদি দেখি 12-16% লোক হচ্ছে যারা প্রি ডায়াবেটিস, মানে এরা যদি এখন থেকে কন্ট্রোল না করে উইদিন 5 ইয়ার্স তারা কিন্তু ডায়াবেটিস হয়ে যাবে। আচ্ছা, মানে ডায়াবেটিস হওয়ার আগে ব্লাড সুগার লেভেল যে যতটা পরিমাণ দরকার হয়, ডায়াবেটিস হতে গেলে যতটা সুগার পরিমাণ দরকার হয় সেটা যাওয়ার আগে সে যদি নিজেকে রেস্ট্রিক্ট করে নেয় একটা মেডিসিন মেডিকেশন আন্ডারে যায়। কালকে একটা মানে মহিলা দেখলাম আমি, এমনি সিম্পল জ্বর সর্দি কাশি এসেছিল, তো ফাস্টিং যে ম্যান্ডেটরি করাই, করালাম দেখলাম ওনার 101 ছিল। তো 101 অনেক লোকের জন্য কোনো ব্যাপার নয়, কিন্তু আমি ওনাকে বললাম কি দেখুন আমি আপনাকে ডায়েট চার্ট দিচ্ছি, এক্সারসাইজ দিচ্ছি, চিন্তা করার কিছু নেই, 101 যদি আমি ক্লাসিফিকেশন ধরি তাহলে কিন্তু আপনি প্রি ডায়াবেটিস, আপনাকে ভবিষ্যতে কিন্তু সুগার হয়ে যাবে। তো তো খুব টেনশনে চলে এসেছে, বললাম চিন্তা করবেন না, কোনো অসুবিধা নেই, আপনি ডায়েট চার্টটা ফলো করুন। আমাদের ডায়েট এডুকেটর ছিল, ডায়েটিশিয়ান ছিল, ডায়েট চার্ট করলো ওনার, তার সাথে ওনাকে বললাম 3 মাস পরে আপনি ওজিটি মানে গ্লুকোজ টেস্ট, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, একটা এইচবিএনসি করে আসবেন, আশা করি আপনার কিছু অসুবিধা হবে না যদি 3-4 কিলো ওজন লুজ করেন। ঠিক আছে, অনেক পেশেন্ট এরকম আছে মানে প্রত্যেক মানে 6 মাস বছরে একবার করে ওদেরকে মেনটেন করছি, অনেক প্রি ডায়াবেটিস পেশেন্ট আছে যারা মেনটেন করছে লাইফস্টাইলে, সুগার হয়নি। এমনকি 124-120 হয়ে গেছিলো, 180-190 ছিল খাবার পর, তারপরেও কিন্তু ওরা এখন মেনটেন করছে একদম নর্মাল রেঞ্জে, ডায়াবেটিস মানে লাইফস্টাইল, খাবার দাওয়া আর এক্সারসাইজ কন্ট্রোল করে। আচ্ছা, মানে ওবিসিটি থেকে কি ডায়াবেটিসে যেতে পারে? ওবিসিটি তো মানে ও তো ব্যাংক হচ্ছে, রোগের ব্যাংক, মানে ও তো ডায়াবেটিস কেন, ওবিসিটি থেকে ডায়াবেটিস হবে আপনাকে, তারপরে প্রেশার হবে আপনাকে, অনেক রকম ক্যান্সার হতে পারে ওবিসিটি থেকে, মানে ওবিসিটি মানে যেটা বলে না মানে সব থেকে খারাপ জায়গা, ওবিসিটি সব থেকে খারাপ জায়গা, স্পেশালি যে ওয়েস্ট সার্কামফারেন্স আছে মানে কমর যার বেশি থাকে তারা কিন্তু বেশি রিস্কে। আচ্ছা, মানে খুব হাই রিস্ক থাকে যারা ওবিসি পেশেন্ট থাকে তাদের মধ্যে হাই রিস্ক থাকে ডায়াবেটিস বা আদার্স আরো অনেক। দেখা গেছে কি যারা মানে খুব বেশি ওবিস মানে বিএমআই হচ্ছে মানে 35-40-45 তার সুগার ছিল, তো একটা বেরিয়াটিক সার্জারি বলে জিনিস হয় কি মানে খুব মর্বিড ওবিসিটি হয়ে গেলে অনেক সময় করে যাদের কাছে পয়সা থাকে, তো অনেক সময় দেখা গেছে বেরিয়াটিক সার্জারি করে নিলে যার ওবিসিটি কমে যায় তাকে কিন্তু সুগারটাও দরকার মানে কমে যায়, ওষুধের পরিমাণ কমে যায়, অনেক সময় ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে যায়, অনেকটা এরকম একদম ওয়েল মানে একটা রিসার্চ আছে, ভালো রিসার্চ আছে এইসব করা রিসার্চ, কি মোটাপা যত কম হবে সুগার অতটা কম হবে টাইপ 2।
টাইপ 2 এর ক্ষেত্রে এটা যেটা 90% হচ্ছে 100 মধ্যে 90 টা লোককে হয় আর কত ফ্রিকোয়েন্টলি ব্লাড সুগার টেস্টটা করানো উচিত একজন ডায়াবেটিস পেশেন্টকে একটা নরমাল পেশেন্ট একটা ডায়াবেটিস নরমাল লোককে তো 30 বছর পরে বছরে একবার করে করালে বছরে একবার প্লাস হচ্ছে কি যাদের ডায়াবেটিস আছে যদি কন্ট্রোলে থাকে মানে এইচবিএনসি এডিএ বলছে কি less than 7 fasting less than 130 PP less than 160-140 মানে এজ অনুযায়ী আমরা ফিক্স করি কার 7 রাখবো কার 6.5 তো যদি সুগার কন্ট্রোলে আছে তাহলে তিন মাস করে কিন্তু ফাস্টিং পিপি এইচবিএনসি করে ডাক্তার দেখালেই হলো আচ্ছা 3 মাস অন্তর অন্তর যারা ডায়াবেটিস কন্ট্রোলে আছে যদি কন্ট্রোলে নেই তাহলে ডাক্তার বাবু ডিসাইড করবেন কি পেশেন্টটাকে 2 সপ্তাহ পরে ডাকবো না 1 মাস পরে ডাকবো মানে কোন হিসাবে আছে সুগার এরকম যেমন আমাদের যদি কোনো কন্ট্রোল পেশেন্ট না থাকে তাহলে ইনিশিয়ালি একবার থাকি 2 সপ্তাহ পরে তারপরে দেখি যদি মোটামুটি কন্ট্রোল হয়ে গেছে একটু বেশি আছে তাহলে একটু ওষুধ অ্যাড করে বলি 1 মাস পরে আসুন ফাস্টিং পিপি করে কন্ট্রোল চলে আসলো 3 মাস পরে আসুন আচ্ছা এরকম একটা নিয়ম আছে আচ্ছা আমরা তো জেনারেলি ব্লাড সুগার টেস্ট করার জন্য দুটো পরীক্ষা একটা ফাস্টিং আর একটা পিপি এই দুটো পরীক্ষা কেন করা হয় মানে ফাস্টিংটা কি বোঝার জন্য বা পিপিটা ফাস্টিং মানে হচ্ছে কি আপনি মিনিমাম 8 ঘন্টা কিছু খান নাই জল সাদা খেতে পারেন মানে রাত্রিবেলা যদি আপনি 10টার সময় খেয়েছেন তো পরে কিন্তু আপনাকে 8 ঘন্টা যদি যোগ করেন ওটা 12 6 8টা মানে 6টার মধ্যে 8টা পর্যন্ত মানে মিনিমাম 8 ঘন্টা ফাস্ট ম্যাক্সিমাম 12 ঘন্টা 8 থেকে 12 ঘন্টার মধ্যে করে তো ফাস্টিং বলতে মিনিমাম 8 ঘন্টা কিছু 8 থেকে 12 ঘন্টা কিছু না খেয়ে মিনিমাম কম থেকে কম 8 ঘন্টা কিছু না খেয়ে থাকতে হবে তবে কিন্তু ওটা ফাস্টিং আর পিপি হচ্ছে খাবার পর 2 ঘন্টা মানে খাবার পর 2 ঘন্টা মানে কি যখন আপনি খাবার শুরু করলেন এটা নয় যে যখন খাবার শেষ করলেন আপনি খাবার শুরু করলেন তা ওখান থেকে 2 ঘন্টা নিতে হবে আচ্ছা ওখান থেকে 2 ঘন্টা পর আচ্ছা আমাদের সাথে আরো একজন কলার আছেন হ্যালো নমস্কার কে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন আমি পান্ডস থেকে তীর্থ ঘোষ বলছিলাম হ্যাঁ বলুন বলছি স্যার এখানে আমার প্রশ্ন মানে আমার হঠাৎ একটু মনে হয়েছিল যে সুগার হয়েছে কিন্তু আমি টেস্ট করে দেখি মানে খালি পেটে আমার এসেছিল তখন 140 আর খেয়ে এসেছিল 180 হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি হ্যাঁ তো তারপরে আমি মনে হলো যে একটু মানে একদম ডায়েটেশনকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যাপার আমার খালি পেটে 140 আসছে আর খেয়ে 180 আসছে কিন্তু আমার সুগারের কোনো লক্ষণ নেই পেচ্ছাপ নেই বা কোনো অসুবিধা নেই কিন্তু তারপরে আমার মনে হলো যে আমার উনি বললেন আমাকে যে ডায়েটেশনকে দেখালাম উনি বললো যে কাজ করুন আপনি একটু হাঁটা চলা একটু খাওয়া দাওয়া একটু রেস্ট্রেশন করুন তারপরে একবার টেস্ট করবেন 2 মাস পর তো 2 মাস পর আমি টেস্ট করলাম এখন আমার ফাস্টিং আসছে 98 আর পিপি আসছে 145 তো কি এটা কি আমি সুগারের মধ্যে পড়ছে না এটা সুগার মধ্যে পড়ছে না এটা 145 কিন্তু আপনাকে ইমপেয়ার্ড গ্লুকোজ টলারেন্স টেস্ট মানে এটা প্রি ডায়াবেটিস মধ্যে পড়ছে আর সুগার হয়নি কিন্তু আপনি যদি লাইফস্টাইল আর ডায়াবেটি এক্সারসাইজ না কন্টিনিউ করেন খুব তাড়াতাড়ি কিন্তু সুগার হয়ে যাবে আর একটা জিনিস যেটা ইনি বললেন কি ফার্স্ট খালি পেটে 140 ছিল খাবার পর 180 এটাকে আমরা বলি কন্ট্রাডিক্টরি রিপোর্ট মানে একটা দেখলে আমাকে সুগার বলছে অন্য রিপোর্টটা দেখলে বলছে প্রি ডায়াবেটিস হয়নি কিন্তু নিয়ম হচ্ছে কি দুটা সেপারেট অকেশনে যদি রিপোর্ট দেখি কি আমি ডায়াবেটিস রেঞ্জে আছি তবেই কিন্তু আমরা ডায়াবেটিস বলি একটা সিঙ্গেল রিপোর্ট দেখে কিন্তু ডায়াবেটিস বলি না আমরা ঠিক আছে হয়তো প্রথম দিন কিছু ফাস্টিং ছিল না কিছু খেয়ে নিয়েছিল হয়তো তার জন্য 140 হয়ে গেছে 140 কিন্তু খালি পেটে ডায়াবেটিস একদম কিন্তু খাবার পরে 180 বলছে পিপি 180 মানে ডায়াবেটিস নয় এই ক্ষেত্রে কিন্তু আমরা পরের দিন আবার যদি আমার কাছে আসতো আমরা পরে আবার পরের দিন রিপিট করতাম ফাস্টিং পিপি তার সাথে এইচবিএ1সি কেন ফাস্টিং পিপি হচ্ছে ডেইলি বেসিসে চেঞ্জ করে আপনি কি খাচ্ছেন কি খেয়েছেন তার উপরে চেঞ্জ করে কিন্তু এইচবিএ1সি লাস্ট 3 মাসে এভারেজ সুগার আপনাকে দেখায় ওটা কিন্তু একদিনে চেঞ্জ হয় না আচ্ছা মানে ফাস্টিং পিপি করে অনেক সময় একটা আগের দিনের কি খেলাম সেটা এফেক্ট করতে পারে ওই টেস্টের উপর ধরুন মানে 8 ঘন্টা আগে খুব বেশি কার্বোহাইড্রেট মানে 500 গ্রাম কার্বোহাইড্রেট খেয়ে হ্যাঁ সেই ক্ষেত্রে তাই না তো কিন্তু ফল সাই আসতে পারে ওটা ক্ষেত্রে কিন্তু প্লাস স্যাম্পল কালেকশন করেছে ইডিটিএ মেলাতে দেরি করে দিয়েছে তখন কিন্তু বেশি আসতে পারে আচ্ছা অনেকগুলো প্রবলেম আছে আমাদের সাথে আরো একজন কলার আছেন নমস্কার কে আছেন আমাদের সাথে হ্যালো নমস্কার হ্যালো টিভি সাউন্ড একটু মিউট করে কথা বলে সুবিধা হতো হ্যাঁ নমস্কার একটু আপনি টিভি সাউন্ডটা মিউট করবেন হ্যালো 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 হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি হ্যালো
যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মনে হচ্ছে। আমরা যেসব নিয়ে আলোচনা করছিলাম কি ডায়াবেটিসের টেস্ট এইসব নিয়ে, আচ্ছা একজনের কারো ব্লাড সুগার লেভেল হাই আছে, তার কি কি করা উচিত কন্ট্রোলে রাখার জন্য? আমরা তো বললাম মানে শুরু থেকেই কথা হচ্ছে কি ডায়েট এক্সারসাইজ তার সাথে আসুক, বাস এটাই। আর কারো যদি মানে সে ডায়াবেটিস পেশেন্ট, তার সুগার বরাবর মানে হাই এর দিকেই থাকে, হঠাৎ করে লো হয়ে গেল, এরকমও তো অনেক সময় দেখা যায়। হঠাৎ করে কি হয় মানে হাই দিকে থাকে, তার মানে হচ্ছে কি সুগার কোনোদিন কন্ট্রোল হয়নি। এবার হচ্ছে পরদিন হঠাৎ কিন্তু ওর ফল, হঠাৎ করে সুগার ফল হয়েছে, দুটো কারণ হতে পারে। কি পেশেন্টটা ওষুধে পাওয়ার ঠিক ছিল, ঠিকঠাক খাবার খাচ্ছিল না, বেশি খাচ্ছিল রোজ দিন বলে সুগারটা বেশি থাকছিল, চোখে পাওয়ার ঠিক ছিল বলে একদিনও কম খেয়েছে বা নম খায়নি, তখন কিন্তু সুগার ফল করে গেল। এইটা কিন্তু খুব কমন, ডায়েট যদি মেনটেন না করে ডায়াবেটিস পেশেন্ট সুগার ফল করা খুব মানে খুব সোজা। যদি সুগার পেশেন্ট ওষুধ খেয়েছে, তার 4-5 ঘন্টা কিছু খায়নি, সুগার ফল করে যাওয়া হাই সম্ভাবনা। সেটার জন্য আমরা কিন্তু পেশেন্টকে প্রথমে শেখাই সুগার ফল কেন হয়, হলে কি হবে, কি কি লক্ষণ আসবে, হলে কি করতে হবে। আপনার সুগার বেশি আছে, আপনি তার জন্য ডাক্তার কাছে যেতে টাইম পাবেন চিকিৎসা করাতে। সুগার ফল করে গেলে কিন্তু আপনি টাইম পাবেন না, সময় পাবেন না ডাক্তার কাছে। এটা আপনাকেই বুঝতে হবে যে সুগার ফল করছে, আপনাকেই ট্রিটমেন্ট করতে হবে, কি মানে গ্লুকোজ খেতে হবে, তারপরে ভাত বা কিছু রুটি খেতে হবে। আর 2 নম্বর হতে পারে কি পেশেন্টকে ওষুধ সেম ছিল, কম করে বেশি থাকছিল, হঠাৎ করে সুগার ফল করতে শুরু করেছে, তখন এটা জিনিস হতে পারে কিডনিটা গেছে। আচ্ছা, কিডনিটা গেছে মানে কি যে সুগার ওষুধ ছিল, কিডনি থেকে বেরিয়ে যাচ্ছিল কাজ করে, কিডনি গেছে মানে খারাপ হয়েছে বলে আর ওষুধটা এলিমিনেট হচ্ছে না, ওই ওষুধটাই বেশি কাজ করছে বলে সুগারটা ফল করে। আচ্ছা, আমরা এই আলোচনায় ফিরে আসবো, আমাদের সাথে একজন কলার আছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হীরক মোল্লা বলছি, ভাঙড়তলা কাজীপুর থেকে। হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান? বলছি আমার মায়ের সুগার আছে আপনার HbA1c 7.6, ওনার সিরোসিস অফ লিভার আছে, তো ইনসুলিন নেয়, ওনার সুগারটা মাঝে মাঝে বেড়ে যায়, মাঝে মাঝে কমে যায়, ডাক্তারবাবু যদি একটু বলেন অনেকটা ভালো হয়। ইনসুলিন নেন, সিরোসিস অফ লিভার আছে, দেখুন এখানে যারা ইনসুলিন নেয় একটা ভালো লোকের কাছে আপনি ইনসুলিন নিতে শিখবেন, কারণ এটা তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের কি 90% লোকজন ইনসুলিন নিতে জানে না, 90% এর লোকে কিন্তু ইনসুলিন টেকনিকটা ভুল। তার জন্য আমরা কিন্তু আলাদা সেশন করাই পেশেন্টকে, মানে আমরা যেটা ক্লিনিক চালাই আইকিউসিটিতে, ইন্টিগ্রেটেড ডায়াবেটিস এন্ড ডিসনেশনাল ডায়াবেটিস ক্লিনিক, তো আমরা ওখানে ডায়াবেটিস এডুকেটর রেখেছি, তার সাথে আমাদের ক্লিনিকে আসলে শুধু ডাক্তার দেখালে হয় না, ডায়াবেটিস এডুকেটর ডায়েটিশিয়ানকে ম্যান্ডেটরি আমাদের ক্লিনিকে দেখাতে হয়। তো ডায়াবেটিস এডুকেটর কাজ হচ্ছে আগে ইনসুলিন টেকনিকটা ঠিক করে শেখাবে। অনেক সময় কি হয় কি অনেক পেশেন্ট অনেক রকম ইনসুলিনে থাকে, ঠিক আছে, তো যদি যোন দিন ইনসুলিন ঠিক নিচ্ছেন উনি, হয়তো ওই দিন ঠিকঠাক থাকছে সুগার, কোনো দিন কম নিচ্ছেন বলে সুগার বেশি হয়ে যাচ্ছে, কোনো দিন ঠিক নিয়ে নিয়েছেন ফল করে গেছে, খাওয়া দাওয়ার সাথে ম্যাচ করে নি। প্লাস সিরোসিস অফ লিভার আছে বলে আর একটা প্রবলেম কি আছে পেশেন্টকে, অনেক সময় কি হয় যখন সুগার ফল করে পেশেন্টকে, তো সুগার ফল করলে প্রথম কিন্তু যে শরীরে যে প্রোটেকশন আসে সেটা লিভার থেকে আসে, কিন্তু ওখানে গ্লাইকোজেন মেনটেন থাকে, স্টোর থাকে, তো ওখান থেকে যখন সুগার ফল করতে শুরু করে লিভারটা কিন্তু গ্লাইকোজেনটাকে রিলিজ করে গ্লুকোজ ফর্মে, তো সুগার ফল করতে একটু কমে। কিন্তু যাকে সিরোসিস অফ লিভার আছে তাকে কিন্তু ওই গ্লাইকোজেন রিজার্ভটা খুব বেশি থাকবে না, তো তখন কিন্তু সুগার ফল করার রিস্কটা খুব বেশি। তো প্রথমে কিন্তু আপনি কি ইনসুলিন নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এটা কিন্তু একবার চেক করাতে হবে। যদি আপনি প্রিমিক্স ইনসুলিন নিচ্ছেন তাহলে দেখবেন আপনি আগে মিক্স করছেন কি না, আগে ভালো করে মিক্স না করলে কিন্তু সুগার আপ ডাউন করবে। প্লাস হোল্ডিং টাইম ঠিক আছে কি না, সিরিঞ্জ থেকে নিচ্ছেন না পেন থেকে নিচ্ছেন, সিরিঞ্জ থেকে নিচ্ছেন তো 40 ইউনিটে আছে না 100 ইউনিটে আছে, যোন ইউনিটে আপনার ইনসুলিন ভাইল আছে ওই ইউনিটে আপনাকে ইনসুলিন সিরিঞ্জ রাখতে হবে, অনেক কিছু আছে। এটা না দেখে কিন্তু মানে ফোনে উপরে ডিসকাস করা খুব কঠিন, আপনি কাছাকাছি একবার গিয়ে ইনসুলিন নিয়ে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারবাবু বা যে কোনো ডায়াবেটিস এডুকেটরকে আপনি একবার অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের সাথে আরও একজন কলার আছেন, হ্যালো নমস্কার, কে বলছেন? আমি মনোজ চক্রবর্তী বলছি হলদিয়া থেকে। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। আমি বলছি কি আমার ডাক্তারবাবুর কাছে প্রশ্ন, যে আমি একজন ডায়াবেটিক পেশেন্ট, তো একই দিনে যখন ফাস্টিং আর ব্লাড সুগার পিপি করতে যাব, তো সকালবেলা যখন ফার্স্ট এর আগে যে ট্যাবলেটটা খাওয়া হয় সেটা ছাড়াই তো নেবো ফাস্টিং এর,
ফাস্টিং মানে হচ্ছে ফাস্টিং মানে কিছু খাবে না জল বাদ দিয়ে রক্ত দিয়ে তারপরে ওষুধ করে খেয়ে টিফিন করে দু ঘন্টা পরে দেবেন পিপি জন্য খালি পেটের জন্য কিন্তু ওষুধ না খেয়ে দিতে হবে আশা করি আপনি আপনার উত্তর জানতে পেরেছেন হ্যালো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আশা করি প্রশ্নের উত্তর জানতে পেরে গেছে হ্যাঁ আচ্ছা আমরা যেটা দেখে থাকি অ্যালকোহল কনজাম্পশন এখন প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে মানে প্রতিটা জেনারেশনের মধ্যে অ্যালকোহল কনজাম্পশন এই অ্যালকোহল কনজাম্পশনটা কি ডায়াবেটিসে লিড করে অতিরিক্ত অ্যালকোহল কনজাম্পশন আছে মানে বলা হয় কি মানে আনহেলদি ইউজ অফ অ্যালকোহল আর আমরা যেটা ট্রপিক্যাল কান্ট্রিতে থাকি ইন্ডিয়ায় এমনি ইউজুয়ালি খুব গরম প্রদেশ তো অ্যালকোহলতে খুব ফ্রি এনার্জি আছে যেটা বডিতে স্টোর হয় না একটা দু নম্বর হচ্ছে অ্যালকোহল কিন্তু মানুষ একা অ্যালকোহল খায় না অ্যালকোহল সাথে নানা রকম কিন্তু ডিশেস থাকে স্পেশালি ফ্রাইড বেশি থাকে তো এইসব এত ক্যালোরি গেন হয় না অ্যালকোহল খেলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ মোটাপা বাড়তে জন্য প্রেশার বাড়তে জন্য সুগার বাড়তে জন্য প্লাস যদি ডায়াবেটিস পেশেন্ট অ্যালকোহল খাচ্ছে আর বেশি রিস্ক আছে কেন কি যদি ডায়াবেটিস পেশেন্টকে সুগার ফল করে তাহলে কিন্তু বুঝতে পারবে যদি নর্মাল থাকে কি আমাকে সুগার ফল করছে প্রোটেকশন নিতে পারবে এবারে যদি অ্যালকোহল খেয়ে নিয়েছে বেশি অ্যালকোহল খেয়ে নিয়েছে ঠিক তো এবার ও তো এমনি ডিপ্রেসড আছে ওর নার্ভাস সিস্টেমটা নিজে বুঝতে পারছে না কি কাজ করছে এবার যদি সুগার ফলো করে কিন্তু ঠিক বুঝতে পারবে না কোমাতে চলে যাবে অ্যালকোহল জন্য কোমাতে যাবে গেল না হাই সুগার ফল করতে জন্য কোমাতে গেল কেউ বুঝতে পারবে না পেশেন্ট এমনি মরে যাবে মানে ওটা মানে হাইলি ডেঞ্জারাস একদম ইউজুয়ালি অ্যালকোহল ডায়াবেটিস পেশেন্ট ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত একদমই তাই ইউজুয়ালি অ্যাভয়েড করা উচিত অনেকগুলো আছে যারা কন্ট্রোলে থাকে হেলদি ইউজ বলা হয় কিভাবে করতে হয় কিন্তু এটা এক্সপার্ট ওপিনিয়ন মানে নিজে ইউজুয়ালি না খাওয়াটাই উচিত অ্যালকোহল মানুষদেরকে বেশি না খাওয়াটাই উচিত অ্যালকোহল সাথে যেটা আপনি স্ন্যাক্স খাচ্ছেন ওই বিঞ্জ স্ন্যাকিংটা আর বাজে জিনিস বিঞ্জ স্ন্যাকিং জন্যই খুব মানে বেশি ঝামেলা একদম এইসব অ্যাভয়েড করা উচিত কিন্তু অনেক আনহেলদি হেলদি কিছু নাই পুরোই অনহেলদি তার মানে অ্যালকোহল কনজাম্পশনটা আমাদের ডায়াবেটিস পেশেন্টদের জন্য তো খুবই মারাত্মক আর অ্যালকোহল নর্মাল মানুষদের জন্য এটা তো মারাত্মক অ্যালকোহল কনজাম্পশন যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো তো ডায়াবেটিসের জন্য মেডিসিনস কি কিরকম হতে পারে মানে আমরা কিরকম একটা ডেইলি রুটিনের মধ্যে আমরা কিরকম ভাবে মেডিসিনসটা রাখতে পারি পেশেন্ট টু পেশেন্ট যেটা আমরা বললাম যে দিনে একটা টাইপ 1 আছে টাইপ 1 যদি শুরু থেকে ইনসুলিন দিয়ে দিতে হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই টাইপ 2 যাদের আছে আমরা দেখি ব্লাড সুগার লেভেল কতটা আছে ইনিশিয়ালি টাইপ 2 পেশেন্টকে ম্যাক্সিমাম দেখা গেছে কি বডিতে ইনসুলিন থাকে কাজ করতে পারে না মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে তো ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে জন্য অনেকগুলো মেডিসিন আছে যেমন মেটফরমিন ওয়ান অফ দি বেস্ট মেডিসিন হচ্ছে সব থেকে সস্তা মেডিসিন এক টাকা দু টাকা তিন টাকা দাম ডিফারেন্ট ব্র্যান্ডে তো যদি ওর কোনো দেবার মানে না দেবার বাধ্যতা নেই সব থেকে প্রথম ওষুধ হচ্ছে মেটফরমিন যে কোনো টাইপ টু ডায়াবেটিস পেশেন্টের জন্য যদি ওর কিডনি ভালো আছে ওকে পেটে কোনো প্রবলেম নেই ঠিকঠাক ওষুধ খেতে পাচ্ছে মেটফরমিন যদি এটা নিয়ে কন্ট্রোল না হয় তখন কিন্তু আমরা অন্য ওষুধ বা ইনসুলিন তার উপরে অ্যাড করি আর যদি ইনিশিয়ালি খুব বেশি থাকে তো আমরা বলি কি মেটফরমিন সাথে ইনসুলিন কিছুদিন দাও তারপরে আবার ট্যাবলেটে ফিরিয়ে আচ্ছা আমাদের অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে তো আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন টেক অ্যাওয়ে মেসেজ কি হতে পারে নিজেকে সুস্থ রাখুন রেগুলার এক্সারসাইজ করুন মিনিমাম 30 মিনিট থেকে 45 মিনিট ব্রিস্ক এক্সারসাইজ করতে হবে ব্রিস্ক ওয়াক করতে হবে মিনিমাম ব্রিস্ক ওয়াক বলতে হয় 30 মিনিটে মিনিমাম 2.5 কিলোমিটার হাঁটতে হবে যদি হেঁটে আপনার বুক ধরপড় করছে না ঘাম হচ্ছে না তার মনে এক্সারসাইজ হচ্ছে না রেগুলার হেলদি খাবার খাবেন জাঙ্ক ফুড খাবে না বেশি ফ্যাটি ফুড খাবেন না ট্রান্স ফ্যাটটা কমাতে হবে স্মোকিং অ্যাভয়েড করবেন স্ট্রেস কমাবেন মোবাইলে গেম না খেলে মাঠে গেম খেলতে যাবেন বাচ্চাদেরকে বেশি স্ন্যাকিং করাবেন না কুরকুরে লেজ একদমই ভালো জিনিস না ওদেরকে মোবাইলে খেলতে দেবেন না অ্যান্ড্রয়েডের জায়গায় একটা ব্যাট কিনে দেবেন ফুটবল কিনে দেবেন যদি আপনাকে সুগার আছে সুগার ডাক্তারকে অবশ্যই দেখাবেন যে কোনো ডাক্তারকে অবশ্যই দেখান ডাক্তার আপনার থেকে বেশি জানবে সুগার কন্ট্রোলে রাখতে জন্য রেগুলার মিট করবেন একবার কন্ট্রোল হয়ে গেছে তার মানে এটা নয় কি আপনি ডাক্তার কাছে আর যাবেন না নিজে ডাক্তারই করবেন এটা একদম করা যাবে না প্লাস 30 বছর হয়ে গেছেন যাদেরকে ডায়াবেটিস নেই প্রত্যেক বছর একবার করে সুগার টেস্ট করাবেন যারা মহিলা কনসিভ করতে চেয়েছেন সুগার টেস্ট করাবেন
কনসিভ করে যায় করে গেছেন, সুগার টেস্ট করাবেন, রেগুলার ডাক্তারের সম্পর্কে জানবেন। আশা করি সবাই উপকৃত হয়েছেন ডাক্তারবাবুর কথায়। ডাক্তারবাবু আমাদেরকে অনেক কিছু বললেন যেটা থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের লাইফস্টাইলে একটু চেঞ্জেস আনলে অনেকটা সুস্থ থাকা যাবে, অনেকটাই সুস্থ থাকা যাবে। আজকের মতো তো সময় এখানেই শেষ, অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ডাক্তারবাবু আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।